রাশে মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশ জনগণের সেবক, জনগণের জানমাল রক্ষা, জননিরাপত্তা প্রতিবিধান, মামলা তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ করাই পুলিশের প্রধানতম দায়িত্ব। এই দায়িত্বের পাশাপাশি রাজশাহী মহানগরীবাসীর প্রত্যাশা পূরণে আরএমপির পুলিশ আপনাদের পাশে আছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার, ডিজিটাল কনফারেন্সি ল্যাবের কার্যক্রমকে আবার পুনর্গঠন করে পরিচালনা করতে চাই। আপনারা পূর্বে যেভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনগুলোতে সেভাবেই ধারা অব্যাহত রাখবেন সেটা প্রত্যাশা করছি। মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়তুল ইসলাম, উপপুলিশ কমিশনার সাইফুদ্দিন শাহিন, উপপুলিশ কমিশনার অনির্মাণ চাকমা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু এবং রাজশাহী কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।